রাতে আলোয় আলোকময় হয়ে উঠল চারিদিক। কেমন যেন মন কাড়া, উন্মাদ করে তোলা আলো। এ আলো রূপের, কোনো দেহে এত রূপ থাকতে পারে আগে তা কখনো ভাবতে পারেনি দৈত্যপতি দুর্গ। তাই বিস্ফারিত নেত্রে সে শুধু তাকিয়ে থাকে। অসুরের এ বিভ্রম দেখে মনে মনে হাসেন দেবী কালরাত্রি। সে হাসিতে বুঝিবা একটু বঙ্কিম হয় ভ্রুভঙ্গি, সুঠাম তনু বুঝিবা হয় রেখায় রেখায় আরো কামময়, আরো স্পষ্ট। দুর্গ দেখছে কালরাত্রির চোখ যেন ইন্দিবরের মতোই আয়ত, সুদৃশ্য। তাতে যেন সবসময় উঠছে কামনার ঢেউ, ঘন নীলাঞ্জনের মতোই সুনীল তার দেহকান্তি। স্তনমণ্ডলোদ্বয় কঠিন সমুন্নত, বর্তুল স্থূল এবং পরস্পর সংশ্লিষ্ট। আশ্চর্য তেজপ্রদীপ্ত সে দেহ, সেই তেজ সেই রূপের আগুন পতঙ্গের মতোই আকর্ষণ করছে দুর্গকে। দুর্নিবার এক আকর্ষণে অস্থির হয়ে ওঠে দৈত্য, ভুল হয়ে যায় সব, নাসারন্ধ্র স্ফীত হতে থাকে, ঘন ঘন পড়তে থাকে শ্বাস। দুর্গের ওই অবস্থাকে আরও অসহনীয় করতেই কালরাত্রি তার দিকে তাকিয়ে হাসেন, হাসি মুখেই কি যেন বলতে যান। তাঁর সেই কিছু বলাকে উপেক্ষা করেই সিংহাসনে অস্থির দুর্গ ভাবতে থাকে অতীত বর্তমান। হিরণ্যাক্ষের বংশধর সে, বাবা তার রুরু, দৈত্যপতি রুরুর তেজে একদিন কাঁপত ত্রিভুবন। সে সময় দেবতারাও ভয় পেত তাকে, কিন্তু বেদ ও ব্রাহ্মণরা শক্তি বৃদ্ধি করে দেবতাদের। তাদেরই জন্য রুরু একদিন পতিত হয় কালগ্রাসে। একা রুরু কেন, দুর্গ অতীত ইতিহাস ঘেঁটে দেখেছে অসীম শক্তির অধিকারী হয়েও বারবার দেবতাদের পরাজিত করেও শেষ পর্যন্ত স্বর্গের অধিকার রাখতে পারেনি দৈত্য এবং অসুররা। বেদ ও ব্রাহ্মণের শক্তিতে বলিয়ান হয়ে দেবতারা বারবারই স্বর্গচ্যুত করেছেন তাদের। দুর্গ বুঝেছে দেবতাদের আসল শক্তি ওই বেদ ও ব্রাহ্মণ, তাই আগে তাদের বিনষ্ট করতে না পারলে ত্রিভুবন জয় করে তাকে সবশে রাখা সম্ভব হবে না কোনো দিনই। তাই তপস্যায় বসে দুর্গ, দেবতাদের চিরতরে জয় করতে তপস্যা করে দেব পিতামহ ব্রহ্মার। আশ্চর্য এ সাধনা, দেবতা নিধনের জন্য দেবতারই ভজনা। হিমালয়ের বুকে দুর্গের সেই কঠিন তপস্যায় বিচলিত হয়ে ব্রহ্মা আবির্ভূত হন তার সামনে। বলেন, কি চাও তুমি, কি জন্য এমন সুকঠোর তপস্যা তোমার? তোমার তপস্যায় তুষ্ট আমি, চাও এবার তোমার প্রার্থিত বর, আমি পূরণ করব তোমার মনোরথ। দুর্গ সেদিন ব্রহ্মার পূজা করে বলেছিল, সত্যি যদি আমার প্রতি তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে দান করুন সমস্ত বেদ। ত্রিলোকে দেব দ্বিজগণের অন্তরে সদা জাগ্রত থাকে যে বেদ মন্ত্র, তার উপর বিস্তৃত হোক আমার অধিকার। আমি যেন সমস্ত দেবতাদের পরাজিত করতে পারি, আর কোনো পুরুষের হাতে যেন আমার মৃত্যু না হয়। প্রজাপতি ব্রহ্মা সেদিন পূর্বাপর চিন্তা না করেই বলেছিলেন, তথাস্তু, তাই হবে। মুহূর্তে ব্রাহ্মণরা বিস্মৃত হলো বেদ মন্ত্র, তাদের হৃদয় ভরে উঠল ঘন অন্ধকারে, হাহাকার করে উঠল তারা। হে কি হলো, কোথায় গেল আমাদের বেদ মন্ত্র, কেন স্মরণ করতে পারছি না তা? সব হারানোর বেদনায় ভেঙে পড়ল ব্রাহ্মণরা। পৃথিবী থেকে লুপ্ত হলো স্নানাহ্নিক, নিত্য হোম শ্রাদ্ধ যজ্ঞ পূজা পাঠ সবই। যজ্ঞীয় হবির অভাবে নির্জর দেবতারাও হয়ে উঠলেন সজর, দুর্বল হয়ে পড়লেন তাঁরা। তাঁদের দুর্বলতার খিড়কি দুয়ার দিয়েই অমরাবতীতে প্রবেশ করল দুর্গ, স্বর্গের সিংহাসনে বসে বিতাড়িত করল দেবতাদের।
হতমান দেবতারা সুমেরুর গিরিগুহায় পরমা শক্তির আরাধনায় হন রত। এদিকে যাগযজ্ঞ বন্ধ হয়ে যাওয়ায় মেঘ আর জমে না, বৃষ্টিও নেই 100 বছর ধরে। যত পুকুর খাল বিল নদী ছিল সব একেবারে শুকিয়ে কাঠ, জলের অভাবে ফসলও হয় না, পশু পাখি মানুষের নিষ্প্রাণ দেহের স্তূপ জমে ওঠে, চারিদিকে ওঠে প্রচণ্ড হাহাকার। শান্তচিত্ত ব্রাহ্মণরা এত বিপদেও ধৈর্য না হারিয়ে চলে যায় হিমালয়ে, উপবাসে থেকে তারা শুরু করে ভগবতীর আরাধনা। একাগ্র মনে তারা ভগবতীকে ডাকে আর বলে, মা গো, এ বিপদে তুমি ছাড়া উদ্ধার করার কেউ নেই, আমরা তোমার কাছে নানাভাবেই দোষী, আমরা তোমার কুসন্তান, কিন্তু তুমি তো কুমাতা নও, তুমি কেন মুখ ফিরিয়ে থাকবে, তুমি দয়া করো আমাদের, এই পৃথিবীকে আবার শস্য শ্যামলা করো, আমাদের অন্তরে আবার বেদ মন্ত্র জাগিয়ে দাও, সেই সঙ্গে বাড়ি বর্ষণে এই তপ্ত ধরণীকে শীতল করো। মা গো, জলই তো জীবন, সেই জল ছাড়া আমরা বাঁচব কি করে, তুমি আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো, অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বরী মা, তোমাকে আমাদের কোটি কোটি প্রণাম। ব্রাহ্মণদের সেই আকুল আহ্বান, সেই পূজা ও ধ্যানে তুষ্টা হলেন দেবী মহামায়া, তিনি আবির্ভূতা হলেন তাদের সামনে, অভয় দিলেন সকলকে। সন্তানদের দুর্দশা দেখে করুণায় ছলছল হয়ে উঠল তাঁর শত শত নয়ন, সেই নয়ন বেয়ে গড়িয়ে পড়ল জল, সেই জলই বৃষ্টি হয়ে নেমে আসে পৃথিবীর বুকে, পৃথিবী হয় শীতল, পুকুর খাল বিল আবার ওঠে ভরে, বয়ে চলে নদী, আবার পৃথিবীর বুকে জাগে সবুজের স্বপ্ন, আবার চলতে থাকে ফসল ফলানোর প্রস্তুতি। ওদিকে যে দেবতারা এতদিন সুমেরুর গিরিগুহায় লুকিয়েছিলেন, তারাও বেরিয়ে এসে দেবীর স্তব করতে থাকেন, বলেন, মা গো, বেদকে তুমি উদ্ধার করো, তুমি তো সবই জানো মা, তুমি আমাদের বাঁচাও, মা গো, আজ আমাদের প্রতি করুণায় তোমার শত আঁখিতে বইছে জল, তাই আজ থেকে আমরা তোমাকে শতাক্ষী বলেই ডাকব, আজ তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি আমাদের রক্ষা করো। সেই সময় দেবী সমস্ত দেবতা এবং মানুষকে শাক খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন বলে তার আর এক নাম হল শাকম্ভরী। মহাদেবী শতাক্ষী শাকম্ভরী তখন অভয় দিলেন সবাইকে, তারপর আহ্বান করলেন তিনি ত্রৈলোক্য সুন্দরী কালরাত্রি নামে রুদ্রাণীকে, বললেন, যাও সেই দৈত্যকে গিয়ে বলো আমার কথা, তাকে ডেকে নিয়ে এসো এখানে, তারপর যা করার করছি আমি। দেবী মহামায়ার নির্দেশেই কাল রাত্রি এসে হাজির হল দৈত্যপতি দুর্গের কাছে, তার রূপের ছটায় দৈত্যকে বিভ্রান্ত হতে দেখে কাল রাত্রি ইচ্ছে করেই হাস্যে লাস্যে ভ্রুভঙ্গিমায় দৈত্যকে আরও চঞ্চল করে তোলে। তারপর সেই চঞ্চল দৈত্যকে ডেকে কাল রাত্রি বলে, ওহে দৈত্যরাজ, একটা কথা বলবার জন্যই আমি তোমার কাছে এসেছি, তোমার যদি প্রাণের প্রতি এতটুকু মমতা থাকে তাহলে আর দেরি না করে এই সব ফেলে রসাতলে যাও, ইন্দ্র আবার এই ত্রৈলোক্য সম্পদের অধীশ্বর হোক, বেদবাদীদের মধ্যে আবার বৈদিক কাজ কর্ম প্রবর্তিত হোক, আর তোমার অহমিকা যদি বেশি হয়ে থাকে, নিজের শক্তিতে যদি তুমি অতি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে ইন্দ্রের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও, কিন্তু আবারও বলছি, বাঁচতে চাইলে ইন্দ্রের শরণ নাও, সর্বমঙ্গল স্বরূপা দেবী মহামায়া তোমাকে এই কথাটা বলার জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন, এখন তোমার মন যা চায় তাই করো,
তবে বাঁচতে যদি চাও তাহলে দেবীর কাছে ক্ষমা চাও, প্রাণ ভিক্ষা চাও তাঁর কাছে, তাঁর দয়া হলে বেঁচে গেলেও যেতে পারো তুমি। এতক্ষণ দৈত্যরাজ দুর্গ বিমুগ্ধ নয়নে দেখছিল কাল রাত্রিকে, কামতাড়নায় তাকে ভোগ করার জন্য চঞ্চল হচ্ছিল, কিন্তু এখন তার মুখে ওই কথাগুলি শুনে প্রচণ্ড ক্রোধে যেন ফেটে পড়ল দুর্গ। সমস্ত শালীনতার মাত্রা ছাড়িয়েই হুঙ্কার দিল দুর্গ, এই কে আছো, ধরো ধরো এই দুর্বিনী তাকে। দুর্গের এই রাগ দেখে কালরাত্রি কিন্তু আস্তে আস্তে হাসতে থাকে। শিকারী যেমন শিকারকে নিয়ে খেলা করে, রমণী তেমনি তার মধুর হাসি দিয়েই বধ করে পুরুষকে। অতি শক্তিমানও হার মানে তার ওই হাসি আর ভ্রুভঙ্গির কাছে। নারীর সেই চিরন্তন অস্ত্রই কালরাত্রি নিক্ষেপ করে দুর্গের দিকে, তাতে আরও চঞ্চল হয় দৈত্য। দুর্গ প্রকাশ্য রাজসভাতেই বলে, আমার ভাগ্য বলেই ত্রৈলোক্য সুন্দরী এই রমণী আজ এখানে এসেছে, ত্রিভুবন রাজ্য সম্পত্তি রূপবল্লীর শ্রেষ্ঠ ফল এই নারী, একে ভোগ করব আমি। এর আগে আমি দেবতা ঋষি এবং রাজাদের আটক করেছি, কিন্তু আজ আমার সৌভাগ্যের সূর্য ওঠায় এই নারী নিজের থেকেই আমার এখানে এসেছে। তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, যে পদার্থ যার যোগ্য সে যেখানেই থাকুক সেখানেই হাজির হয়, এও ঠিক ওই কারণেই এসেছে। ওহে অন্তঃপুর রক্ষীরা, তোমরা একে ধরে অন্তঃপুরে নিয়ে যাও, আমার সম্ভোগের জন্য প্রস্তুত করো একে। দৈত্যরাজের নির্দেশ পেয়েই অন্তঃপুর রক্ষী কঞ্চুকির দল ধেয়ে যায় কাল রাত্রির দিকে। কাল রাত্রি তাদের স্তব্ধ করে দৈত্যরাজকে বলে, তুমি তো মহাপ্রাজ্ঞ রাজনীতিজ্ঞ, কিন্তু আমি পরাধীনা দূতি, আমার প্রতি তোমার এরকম করাটা কি উচিত হচ্ছে? অত্যন্ত সাধারণ যে ব্যক্তি সেও দূতকে নিগ্রহ করে না, আর তুমি তো ত্রিভুবনের অধীশ্বর, তুমি তো সে কাজ করতেই পারো না। তুমি আমার প্রতি যে অনুরাগ দেখিয়েছ তার যোগ্য আমি নই। আমার প্রতি আবার অনুরাগ কি? আমি তো অনায়াসেই তোমার ঘরে চলে যেতে পারি। বরং আমি বলি কি, তুমি যুদ্ধে মহাদেবীকে পরাজিত করো, তাহলে আমার মতো হাজার হাজার রমণীকে তুমি যেমন খুশি তেমন ভোগ করতে পারবে। আমাদের যিনি কর্ত্রী তিনি অবলা, কিন্তু তার মতো সুন্দরী কেউ কোথাও দেখেনি, বলা যায় তিনি হলেন সুন্দরী শ্রেষ্ঠা। তাঁকে যদি দেখার ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে তাঁর কাছে নিয়ে যাব। তুমি আমাকে বন্দী করতে চাইছো, কিন্তু জানো না আমি আগেই ঠিক করে রেখেছি, আজ থেকে আমি তোমার সঙ্গ ছাড়ব না, আমি থাকবো তোমার সঙ্গে সঙ্গেই। তাই বলছি এই রক্ষীদের চলে যেতে বলো। কালরাত্রিকে দেখার পরই এক আত্মহারা আনন্দে আত্মহারা ছিল দৈত্যেশ্বর দুর্গ। কিন্তু তার এই ধরনের কথাবার্তা শুনে প্রচণ্ড রাগে সে জ্বলে উঠল। রক্ষীদের তীব্র স্বরে তাই বলে, কোনো কথা নয়, ওকে ধরে নিয়ে যাও আমার অন্তঃপুরে। দুর্গের সে নির্দেশ পেয়ে রক্ষীরা এবার কাল রাত্রির দিকে ধেয়ে যায়। তাই দেখে কাল রাত্রি হুঙ্কার দিয়ে ওঠে, সেই হুঙ্কারের আগুনেই জ্বলে পুড়ে ছাই হয় রক্ষীরা। তাই দেখে দুর্গের রাগের মাত্রা আরও বাড়তে থাকে। চোখের ইঙ্গিতে দৈত্য নির্দেশ দেয় জনা ১১ সেনাপতিকে। তারা 30,000 মতো অসুর সেনা নিয়ে এবার আক্রমণ করতে যায় কাল রাত্রিকে। কাল রাত্রি এবার শুধু একটি দীর্ঘশ্বাস ছাড়ে, আর তাতেই ওই 30,000 দৈত্য সেনা দিগন্তে ছিটকে পড়ল। আর কাল রাত্রিও আকাশপথে সেই জায়গা ছেড়ে রওনা হয় দেবীর কাছে। কাল রাত্রিকে আকাশপথে যেতে দেখে দুর্গ কোটি কোটি অসুর সৈন্য নিয়ে ধাওয়া করে তাকে। তার পেছনে যেতে যেতে তারা হাজির হয় বিন্ধ্যাচলে। সেখানেই দুর্গ দেখে দেবী মহামায়াকে। কোটি সূর্যের মতো প্রদীপ্ত দেবীর সহস্র হাতে সহস্র আয়ুধ, তাঁর রূপের ছটায় পরিপ্লাবিত হল ভুবন।
এতক্ষণ কাল রাত্রিকে দেখে চঞ্চল হচ্ছিল দুর্গ, এখন তার মনে হয় দেবীর তুলনায় সে নেহাতি কুরূপা। দুর্গ দেখে দেবী রণ উল্লাসে উল্লাসিতা, অথচ তাঁর কমনীয় মুখমণ্ডল যেন সুধাকর কিরণে পরিপ্লাবিত, তাঁর অপরূপ লাবণ্যময়ী দেহ যেন সমুদ্রোত্থত বিচিত্র কিরণ জালে বেষ্টিত, অপূর্ব চন্দ্রমার অপূর্ব জ্যোৎস্নাই দেবীর অনুপম কান্তির একমাত্র উপমা। তাঁর দিব্য দেহ মহামণিমাণিক্যের জ্যোতি সমুদ্ভাসিত, তিনি রমণীয় পুরীর উজ্জ্বল প্রদীপ সন্নিভা, সৌন্দর্যে তিনি যেন জগতের মোহ মহৌষধির স্বরূপিণী। সেই অপরূপা সুন্দরীকে দেখার সঙ্গে সঙ্গেই যেন সরাহত হয় দুর্গ, সে বান মদন বান। দৈত্যরাজ দুর্গ প্রায় চিৎকার করে বলে ওঠে, ওই রমণীকে যে আমার কাছে ধরে নিয়ে আসতে পারবে তাকে আমি ইন্দ্রত্ব দেব, ওই সুন্দরী আমাকে পাগল করেছে, তোমরা যাও ধরে নিয়ে এসো ওকে। দৈত্যরাজ দুর্গের আদেশ পেয়েই সেনাপতিরা তাদের সৈন্যদল নিয়ে এগিয়ে যায়। তাদের রণভেরি ধ্বনিতে প্রকম্পিত হলো চারিদিক, সেই ভেরির ধ্বনি শুনেই মহাদেবী তাঁর দেহ থেকে শত সহস্র শক্তি উৎপন্ন করলেন। দেবী অঙ্গ থেকে উৎপন্ন সেই শক্তি দৈত্য সেনাদের অনায়াসে প্রতিহত করতে থাকে, দেবী নিজেও শস্ত্র প্রহারে নিহত করতে থাকেন অসুরদের। দেবীর হাতে সৈন্যদের নিহত হতে দেখে দুর্গ নিজে ভীষণ বেগে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে, কিন্তু যে অস্ত্র সে প্রয়োগ করে সবই দেবী প্রতিহত করেন অনায়াসে। নানাভাবে আক্রমণ করেন, দেবীকে পরাস্ত করতে না পেরে দুর্গাসুর একটা গদা নিয়ে সজোরে দেবীর বাহুমূলে আঘাত করে, কিন্তু আশ্চর্য সেই গদার আঘাতে দেবীর তো কিছুই হলো না, বরং গদাটাই ভেঙে গুঁড়িয়ে গেল। আর সেই অবস্থাতেই দেবী বাঁ পা দিয়ে দুর্গাসুরের বুকে আঘাত করেন, সে আঘাতে চোখে অন্ধকার দেখে দুর্গ, মাটিতে পড়ে যায় সে, একটু পরে উঠেই অদৃশ্য হয়ে যায় দুর্গ। দেবী তখন একাই নিহত করতে থাকেন দৈত্য সেনাদের। দুর্গ এবার আকাশ থেকে শিলাবৃষ্টি করতে থাকে, তাতেও কিছু হলো না দেখে সে বড় বড় পাহাড় ফেলতে থাকে, কিন্তু মহামায়া বাণাঘাতে তা করেন চূর্ণ বিচূর্ণ। এবার দুর্গ বিরাট এক হাতির আকার নিয়ে আক্রমণ করে দেবীকে, দেবী তাঁর হাতের খড়গ দিয়ে সেই হাতির সুর দুটুকরো করলে, দুর্গ বিরাট এক মহিষের রূপ নিয়ে চারিদিক কম্পিত করে দেবীর দিকে ছুটে যায়। দেবী হাতের ত্রিশূল দিয়ে মহিষকে বিদ্ধ করলে, দুর্গ মহিষের রূপ ছেড়ে হাজার হাতওয়ালা এক পুরুষের মূর্তিতে দেবীকে হঠাৎই হরণ করে আকাশে উঠে যায়। সেই উঁচু আকাশ থেকে দেবীকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েই দুর্গ এবার বানে বানে ছিঁড়ে ফেলে দেবীকে। দুর্গাসুরের বানে বানে আচ্ছাদিত দেবী তখন যেন মহামেঘ পটল মধ্যে নিহিত বিদ্যুৎ মালার মতো শোভা পেতে থাকেন। তারপর দৈত্যের সেই বাণসমূহ বিচ্ছিন্ন করে তার উদ্দেশ্যে ছুড়লেন একটি দিব্যাস্ত্র, সেই অস্ত্রের আঘাতেই নিহত হলো অসুর। ঘুরতে ঘুরতে সে আছড়ে পড়ল মাটিতে, তার ক্ষত থেকে রক্তের ধারা বয়ে যেতে থাকল নদীরই মতো। দুর্গাসুর নিহত হতেই চারিদিকে বেজে উঠল মঙ্গল শঙ্খ, দেব দেবী ঋষি মানুষ সবাই দেবীর বন্দনায় হল মুখরিত, দেবী স্তুতিতে ভরে গেল চারিদিক। দারুণ সংগ্রামে দৈত্যপতি দুর্গকে হত্যা করে মহামায়া সেদিন থেকে হলেন দেবী দুর্গা, হলেন দুর্গতি নাশিনী।